গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে 30 তারিখ, আর একটা দিন পেরোলেই আমরা 2023-এ পা রাখবো। আর 2023-এ পা রাখার পরে বোঝা যাবে যে ওই সালটা আমাদের কেমন কাটবে না কাটবে। আগে থেকে তো আমরা কেউ কিছুই বলতে পারবো না, তাই না? আর এই ডরটার মাথায় একটা পাখি বসেছিল, কি পাখি বেশ, ওটা কোকিল না কি আমি বলতে পারবো না, যাই হোক কিছু একটা ছিল, দুটো ছিল। প্রথমে আমি বাইরে মানে জানলা দিয়ে দেখলাম দুটো, তারপর বাইরে আসতে দেখলাম একটা, আর তো তারপর আমি যখন এই দিকটাতে এলাম তখন উড়ে গেছে। একটুখানি ক্লিপ তুলে রেখেছি তোমাদের জন্য, আমি অ্যাড করে দেবো এখানে কোথাও একটা। তো কালকে আমাদের একটু প্ল্যান রয়েছে, প্ল্যানটা যদিও আগে থেকে করেছিলাম কিন্তু খুবই দরকারে, না গেলেই নয়, তাই যেতে তো হবে অবশ্যই। আর যাব একটু মামা বাড়ি, অত সাসপেন্স রেখে এইসব ব্যাপারে কোনো কাজ নেই, তো যাব মামা বাড়ি একটু। তাই জন্যে তেমন কিছু নেওয়া নেই, মা আজকে চলে গেছে, মা আর মলিদি। মলিদি আবার কালকে চলে আসবে আমাদের সাথে, চিরদীপদারও যাওয়ার কথা ছিল কিন্তু দাদা যেতে পারছে না, দাদার শরীরটাও খারাপ করে গেছে একটু। তো এইসবই চলছে মোটামুটি, যেখানেই ফোন হচ্ছে না কেন 2022-টা খুব খারাপভাবে শেষ হচ্ছে। প্রমিরও দুদিন একটু শরীরটা খারাপ ছিল, আজকে থেকে একটু ঠিকঠাক হয়েছে আর কি, একটুই বলছি, পুরোটা এখনো ঠিক হয়নি। পুরোটা বলতে মানে শরীরের দিক থেকে ঠিক হয়ে গেছে, লুজ মোশন হয়েছিল আর কি, তো সেটা ঠিক হয়ে গেছে, কিন্তু ওই আর কি লুজ মোশন হলে যে দুর্বলনেসটা আসে, উইকনেসটা, তো সেটাই এসছে ওই আর কি। তো আশা করি, আমি প্রথমে ভেবেছিলাম যেতে পারবো কি না, তারপরে দেখলাম কালকে থেকে রাত থেকে ঠিক হয়েছে, তো বলছে না যাবো, দরকারই যাওয়া একটা ভীষণই দরকার, তো ওই জন্যই যাব ওই আর কি। তো চলো এবার যাব ঘরে, মামুনি করছে আপাতত, পাপার টিফিনটা রেডি, কালকে রাতের তরকারিটা তো রয়েইছে, আর রুটিটা শুধু করে দিতে হবে। রান্নাঘর মোটামুটি পরিষ্কার করে দিয়েছি, চলো দেখিয়ে দিবা কি রান্না করলাম। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি হয়েছে, আর মাছের ঝোল হয়েছে, আর এখানটাতে ডাল রয়েছে, ওটা মামুনি করেছে ডালটা, আর এটা হচ্ছে কালকে সেই শুটকিটার দুর্দান্ত খেতে হয়েছিল, কিন্তু আজকে একটু গরম করে রাখলাম। তো চলো এবার যাবো স্নানে, রোজকার মতো আজও এসে গেছি ছাদে। কি রোদটা, মানে রোদটা খুব একটা নেই, তবে চোখে তাপটা লাগছে, আর চুলটা একদম ভিজে, তো তাই ছাদে চলে এলাম, সিরামটা এখনো লাগাইনি, লাগাবো, কারণ চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে। তো চুলটা কাটার পরেও চুলটা ভীষণই উঠছে, কেন উঠছে এত বুঝতে পারছি না, টাকলা হয়ে যাবো কোন দিন দেখবে, পুরো টাক মাথা নিয়ে এসে ব্লগ বানাচ্ছি, আর কি করবো কি। আর একজনের চুলও আমি শুনছি না যে থাকছে মাথায়, সবাই বলছে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, কার থেকে তাহলে সলিউশন নেব যে কি মাখলে চুলটা পড়বে না বা কিছু দেবে। আমি লরিয়ালের ওই ড্রিম লেন্থটা ইউজ করছি, শ্যাম্পুটা কিন্তু ভালো, মানে আমি এই নিয়ে 3 দিনই ইউজ করলাম, তবে চুলটা ভীষণ স্মুথ সফট হয়ে যাচ্ছে, এটা কিন্তু ঠিক কথা, হয়তো আস্তে আস্তে চুল পড়াটা ঠিক হতে পারে, তবে চুল পড়াটা ঠিক হবে কিনা জানি না, তবে চুলটা কিন্তু ভীষণ ভালো থাকছে, ম্যানেজেবল হয়ে যাচ্ছে চুলটা। তো এই আর কি। আর তো রান্নাবান্না তোমাদেরকে তো দেখালামই, রাতের জন্যে খুব একটা হ্যাপা রাখিনি আজকে, রাতের আমি তরকারিটা করে রেখে দিয়েছি, ও ভাত খেলে জাস্ট ভাতটা গরম করে দেবো, আর রুটি তো মামুনিই করছে, তো রুটিটা মামুনি করে নেবে, কারণ রাত্রিবেলা আমাকে একটু ব্যাগটা গোছাতে হবে, বেশি যদিও কিছু না, কিন্তু ওই যে আমাদের একটা ট্রলির মধ্যে থেকে যাচ্ছে, কোনটা কোন ট্রলিতে রয়েছে সেটাই বলে যাচ্ছি, লেগিংস এই ট্রলিতে আছে, তো জিন্স অন্য ট্রলি, আমার কুর্তি অন্য ট্রলি, 3টে ট্রলি না, তারপর কিছুটা আলমারিতে ঢুকিয়ে দিয়েছি, তো কিছুটা আলমারিতে রয়েছে, এই নিয়ে একটু হ্যাপা হয়ে যাচ্ছে এই আর কি। তো আর এবার তো বেশি দিনের জন্য না, তোমাদেরকে ডেটটা বলেও দিই আমরা কবে ফিরে যাচ্ছি, আমরা ফিরে যাবো হচ্ছে 28শে জানুয়ারি, রাত্রি 9:50 ফ্লাইট ইন্ডিগো। তো ওই 10টায় আসার সময় 10টার ফ্লাইট ধরেছিলাম, 10টাও না ওটাও, তাই 9:50 না 9:55 এরকমই ছিল, আর এটাও তাই ধরবো 9:50, এইসবই আর কি। তো ওই জন্য এবার যেহেতু খুব একটা বেশি দিনের জন্য না, 1.5 মাসের জন্যই, তাই জন্য আর ট্রলি সেভাবে ফাঁকা করার হ্যাপাটা নিলাম না, প্রত্যেকবার তো 3-4 মাসের জন্য হয়, তাই জন্য আর ওর অফিসও খুলে যাবে বলেছে জানুয়ারির শেষে, বোধহয় জানুয়ারির শেষ সেটা হবে না, ফেব্রুয়ারি চলে যেতে পারে, দেখা যাক কোনটা কি হয়। তবে এবার আমি একটু ভয়েই রয়েছি, কারণ এই প্রথম, যদি ওর অফিস খোলে এই প্রথম, কারণ ব্যাঙ্গালোরে গিয়ে হার্ডলি ও আমাকে রেখে 1 সপ্তাহই অফিস করতে হয়েছিল, তারপর আবার করোনার জন্যে অফিসটা বন্ধ হয়ে গেছিলো, ওয়ার্ক ফ্রম হোম
এরকম হয়ে গেছিল, তাও সেটা আগের অফিস ছিল, ভিজিলেন্ট ছিল সেটা। আর এই অফিসে তো যেতেই হয়নি, দেখা যাক। আর এই অফিসের লোকেশন ব্যাঙ্গালোর ছিলই না, ব্যাঙ্গালোর লোকেশন সবে হচ্ছে, তো সেটা নিয়েও একটু প্রবলেম, কারণ অনেকটা দূরে অফিসটা খুলছে আর কি বাড়ি থেকে। দেখা যাক কি হয় না হয়। আর এতদিন ওর মর্নিং শিফট ছিল, হঠাৎই ওর নাইট শিফট করে দিয়েছে, যদিও এখন ছুটিতে আছে ও, সেটা বড় কথা নয় আর কি। ওর তো এমনিও 1 তারিখে ছুটিটা, 2 তারিখ দিয়েছে, যেহেতু 1 তারিখটা সানডে পড়েছে। এই সব গল্প তোমাদের সাথে একটার পর একটা কথা বলতে গেলে কথা বেরিয়েই আসে, বেরিয়েই আসে এই আর কি। তো চলো, চুলটা মোটামুটি একটুখানি শুকিয়েছে, রোদের তাপটা রয়েছে, তো এবার একটু সিরাম ঠিরাম মেখে নি। আর মা আর মলিদি তো গেছে গিয়ে আজকে মামার বাড়ি, প্রচণ্ড নাকি ভিড় হয়েছে, হবারই কথা, আমি ওদেরকে বলেই ছিলাম। ওরা নাকি গেট থেকেই ভেতর দিকে ঢুকতে পারেনি, দিদি উঠেছে দমদম থেকে, মা উঠেছে বেলঘড়িয়া থেকে। তো আমরা ভাবছি কালকে ডাইরেক্ট শিয়ালদা চলে যাবো, শিয়ালদা থেকে ট্রেনটা ধরবো, কারণ ওইভাবে দাঁড়িয়ে যাওয়া আমাদের পক্ষে পসিবল নয়, ওদেরও খুব কষ্ট হয়েছে, মা দিদি। দিদি তো সকালবেলা স্কুল গেছিলো, ওখান থেকে বাড়ি ফিরেছে, ওর আজকে স্কুলে একটু যেতেই হতো, তো ওই জন্য স্কুল গেছে, স্কুল থেকে ফিরে তারপরে আবার ট্রেনে উঠেছে, ওর খুবই কষ্ট হয়েছে। দেখি একটু বাদে আবার ফোন করব। চিনু নোকাচ্ছো কেন তুমি? ওই টাওয়েলটা সরাতো, অদ্রি যাও মাথার ওপরে। হ্যাঁ হ্যাঁ, হি তুমি পড়েছো চিনি? পড়েছো? কে পড়েনি? দাদাভাইকে বলে দাও কে পড়েনি। বর্ষা চলে গেছে বলে এখন বর্ষা, তুমি বর্ষাকে বর্ষা বলছো? দাদাভাই তো তোমাকেই পেটাবে। হ্যাঁ পড়েনি, ঠিক আছে। অদ্রিজা দিদি পড়েছে? মিঠি দিদি? ঠিক আছে, কালকে বর্ষা দিদির সামনে তুমি বলো বর্ষা দিদি পড়েনি। ঠিক আছে, কালকে ছুটি? ও শনিবার, হ্যাঁ ঠিক আছে। আমরা গেছিলাম আজকে স্মার্ট বাজারে চাল আনতে, তো তখন একটু শ্যুট করে রেখেছিলাম, এই আর কি, বিশেষ কিছু না, একটু ঘুরে টুরে চাল নিয়ে চলে এসেছি বাড়িতে। আজকের মতো ভ্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, মোটামুটি সমস্ত কিছু হয়ে আছে, দাঁড়াও তোমাদেরকে দেখাই। মোটামুটি আমি কোন খিপচিতে একটা ঢুকে গেছিলাম, এখানে ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর আমরা যেগুলো মোটামুটি পরে যাব সেগুলোকে এই পাশে রাখা হয়েছে, জ্যাকেট ফ্যাকেট দিয়ে মোটামুটি চাপা দেওয়া। তো চলো, আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আর আজকের ব্লগে তোমাদেরকে বলেই দিয়েছি আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, আসলে দিদাকেও একটু দেখতে যাওয়া দরকার, দিদার বয়স হয়ে গেছে, ওটাই আসল দরকার। তো এইসব তো আর হচ্ছে, আর তোমাদেরকে তো বলে দিয়েছি আমরা কবে আবার ব্যাঙ্গালোর ফিরে যাচ্ছি, সবটা আজকের ব্লগে মোটামুটি তোমাদেরকে ক্লিয়ার করেই দিয়েছি, আর সেরকম কোনো কিছু নেই বলার আমার। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, আশা করি ব্লগটা কিছু অন্তত তোমাদের ভালো লাগবে। আর কালকে তোমাদেরকে বলেছিলাম যে কারণটা, যে একদিন আমি একটু গ্যাপ দিয়ে দেখতে চাই যে কি এমন হয় না হয়, সত্যি কিন্তু রিচটা কমে যায়, কারণ আমি আজকে নিজে বুঝতে পারছি আমার ভিউজ কিন্তু অনেকটাই কম এসেছে। যারা ব্লগ বানাও তারা আমার সাথে এরকম একমত হবে কিনা জানি না, তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা যখন গ্যাপ দাও তখন এরকম হয় কিনা। তো আমার মনে হলো সবার তো সমান হয় না গ্রোথ, তো আমার গ্রোথ এমনিই কম চ্যানেলের, আর তার উপর আমার রিচটা মনে হয় সত্যিই তাই ডাউন হয়, এটা একটু দেখার ছিল। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসছি একটা নতুন ব্লগের সাথে, আশা করি কালকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো, টাটা।